আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে এখন অনেক অনেক মানুষ পরিচিত, অসংখ্য মানুষ আছেন স্যারের ফলোয়ার, দীর্ঘদিন যাবত স্যারকে ফলো করছেন, অনেক পেশেন্ট আছেন আমাদেরকে এসএমএস করেন বা ফোন করেন, ইমেল করেন যে তাদের প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন, অনেক দূরে আছেন, সময় সুযোগ হচ্ছে না, কিন্তু আসার জন্য অনেক ইচ্ছা আছে। তাদের জন্য বলছি, রোগ বা ব্যথা কখনো পুষে রাখার জিনিস না, চেষ্টা করুন, একটু চেষ্টা করলেই কিন্তু আসলে চিকিৎসাটা নেওয়া সম্ভব। কারণ যত দিন যাবে সেটা আসলে ভালো হবে না, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। এবং আমরা এরকম অনেক পেশেন্টকে পাই শুধুমাত্র দীর্ঘদিন রোগটাকে পুষে রাখার কারণে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে যে ওই ধরনের পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরে আনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং জীবন থেকে অনেক সুন্দর কিছু সময় নষ্ট হয়ে যায়। কেন অযথা এত সুন্দর সময়গুলোকে নষ্ট করবে? ব্যথামুক্তভাবে বাঁচুন, সুন্দরভাবে ভালো হয়ে বেঁচে থাকুন, স্বাভাবিক মানুষের মতো বাঁচুন, এটাই আসলে আমাদের সবগুলোর জানা উচিত। দর্শক, আজকে আমাদের এখানে সেটে উপস্থিত আছেন একজন মা আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছেন এবং এর আগে ওনার যেটা হয়েছিল ওনার পিএলআইডি, ওনার কোমর ব্যথা জনিত সমস্যার জন্য উনি স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং সেই ট্রিটমেন্টের উনি অল্প কিছুদিন ট্রিটমেন্ট নেওয়াতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। বা পরবর্তীতে যখন ওনার হাঁটু ব্যথা শুরু হয়, হাঁটুর ক্ষয়জনিত সমস্যা, সেই সমস্যাটা নিয়ে উনি স্যারের কাছে আসেন। জীবন প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল ওনার, স্বাভাবিক জীবন চলাচল করা বা হাঁটাচলা করা, বিছানা থেকে উঠতে পারছিল না, এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি, পরিচিত হই, কি সমস্যা হয়েছিল, কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টি একটু ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা কেমন আছেন আজকে? আল্লাহ রাখছে ভালোই। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। নামটা হচ্ছে শেরিন ইসলাম। বাসা কোথায় আপনার? মাদারটেক। মাদারটেকে। আচ্ছা, আপনি একজন গৃহিণী, কয় সন্তান আপনার? আমার দুই ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ, সবাই নিশ্চয়ই বড় হয়ে গেছে। প্রথম সমস্যাটা কোথায় ছিল, হাঁটুতে নাকি কোমরে ব্যথা? এই হাঁটুতে। হাঁটুতে মানে হঠাৎ করে দেখছেন যে হঠাৎ করে আবার, হ্যাঁ, কট্ট কট্ট শব্দই তো, আর ভাড়া দিতে পারতাম না। যখন এই সমস্যাটা শুরু হয় সেটা কতদিন আগে মনে আছে আপনার? এইবার ডিসেম্বরে, দুই বছর সামনে ডিসেম্বরে, মানে প্রায় গত দুই বছরের মতো ধরে এই হাঁটু ব্যথা জনিত সমস্যা আপনি ভুগছেন। আগে যেরকম আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেন, এই পাশ থেকে ও পাশে যেতেন হাঁটাচলা করতেন, এত সমস্যা হতো না, হঠাৎ করে একদিন দেখছেন হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছে এবং এক ধরনের সমস্যা। এর আগে আপনার এই হাত ব্যথা, পা ব্যথা, শরীর ব্যথা করতো, আর অন্য অন্য ডাক্তার আমি দেখাইছি। আচ্ছা, এই ওষুধ খেলে সারে কিন্তু এরপর আবার শুরু হয় ব্যথা। সবচেয়ে খারাপ কি হয়েছিল, এমন কি হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য, এরকমটা হয়েছিল? জি, আসছিলাম তো এই যে তখন আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন এবং ট্রিটমেন্ট শুরু করেন এবং যখন ভর্তি হলেন, আজকে কততম দিন আপনার মনে আছে? সেই প্রথম দিন প্রচন্ড হাঁটু ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, হাঁটতে পারতেন না, প্রচন্ড কষ্ট হতো, বসে থাকতে পারতেন না, দাঁড়িয়ে থাকতে পারতেন না, হাঁটুর যন্ত্রণা, সবসময় আপনি কাতর থাকতেন। আজকে আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। এখন কি একটু হাঁটাচলা করতে পারছেন? পারি। প্রচন্ড সেই হাঁটুর ব্যথা কি এখন আছে? না। অনেকেই আছেন হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? বলবো, সবাই তো এমনি জানে যে মোবাইলে সার্ভিস, সবাই জানে ওনার সার্ভিস, সবাই জানে। কেন বলবেন তাদেরকে, কারণ আপনি নিজে এসে আপনি ভালো একটা ওদেরকেও বলবো। জি, দর্শক শুনলেন আমাদের এই মায়ের কথা, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি যিনি সেই প্রথম থেকেই সবসময় ওনার মায়ের ব্যাপারে উনি কনসার্ন ছিলেন এবং চিকিৎসার বিষয়ে কখনো আপোষ করেন, যখনই সমস্যা হয়েছেন যখনই ওনারা চিকিৎসা করিয়েছেন। আসুন একটু ওনার ছেলের কাছ থেকে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার শাশুড়ি আর কি। জি জি, ছেলের মতোই অবশ্যই ছেলে। দীর্ঘদিন যাবৎ আমরা জানি যে উনি কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন এবং এটার জন্য আপনারা অনেকে অনেক ডক্টরও দেখিয়েছেন, যখন ওই সময় আপনার কথা যদি আমাদেরকে একটু বলে যে কেমন দেখতেন ওই সময়টা, ব্যথার জন্য কেমন উনি
আপনাদেরকে বলতেন বা কি ধরনের কন্টেন্টগুলো উনি করতে চান? জি জি, প্রথমে আসলে অনেক দিন থেকেই ব্যথায় কষ্ট করছিল বাসায়, তারপরে অনেক ডাক্তারই দেখাইছে, দেখানোর পরে ডেভেলপমেন্ট হয়তো সাময়িকভাবে হয়েছে, পুরো সন্তোষজনক হয়নি। হ্যাঁ, তো তখন আমি বলছিলাম যে আমার পরিচিত একজন ডাক্তার আছে শফিউল্লাহ স্যার, আমি শুনছি উনি এই পাত ব্যথা নিয়ে কাজ করে আর কি, তো আমি সাজেস্ট করছিলাম, তো আলহামদুলিল্লাহ নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে তখন তো একেবারেই খারাপ অবস্থা ছিল, বিছনায় ছিল, হ্যাঁ বিছনা থেকে নামার ইয়াটা ছিল না, তো নিয়ে আসছিলাম, ভর্তি করলাম, মাশাআল্লাহ 8 দিনের দিনে মোটামুটি নিজে সুস্থ হয়ে আসলো। তো স্যার আমার একটা কথা বলছিল, আমার এখনও মনে আছে এবং থাকবেও, যে আমার নাম ধরে বলে রেজা, তা আপনার শাশুড়িকে তো আবার শেষ করে নিয়ে আসছেন, সেটা আগে নিয়ে আসতেন, শেষ অবস্থায় নিয়ে আসছেন। তো মাশাআল্লাহ 8 দিনের দিনে আল্লাহ তাআলার ইচ্ছাই, হয়তো ওনার অক্লান্ত পরিশ্রম মেধা শক্তিতেই হয়তো আল্লাহ তাআলা ভালো করছে, হেঁটেই গেছে। আবার তো পরবর্তীতে 1-1.5 বছর ভালো থাকছে, আবার এখন একটু অসুস্থ ফিল করছে, এখন একটু প্রচন্ড বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার ভর্তি হয়ে আমার 17-18 দিন। তো মাশাআল্লাহ এখন আবার কি বলবো, যে প্রশংসা না, এটা বাস্তব সত্য কথা, যেটা যে ওনার মেধা, ওনার শক্তি, ওনার চেষ্টা, ওনার মনোবল, ওনার অফিস, ওনার সেট আপ ম্যানেজমেন্টগুলো এত সার, মানে সেবামূলক পরিবেশ, সবে আমার সন্তোষজনক। আর আমি যারা রুগী আছে, যারা কষ্ট করে, তাদেরকে সবাইকেই বলবো, আসলে টাকা থাকলেও হয় না, একটা মনের মতো মানুষ পাওয়া যায়। যেমন শফিউল্লাহ স্যারের কাছে সরাসরি ফোনে কথা বলা যায়, তারপরে ওনার সাথে 2 মিনিট কথা বললে মনের একটা ক্লান্তি দূর হয়ে যায়। বর্তমান ডাক্তাররা তো সময়ই দেয় না, কথাই বলতে পারে না, প্রেসক্রিপশন লেখে আরেকজন, উনি সিগনেচার করে দেয়, ট্রিটমেন্ট দিয়ে চলে যায়, কিন্তু উনি 5টা কথা শোনে, বলে, বুঝায়, সাহস দেয়। ওনার কথাতেই হয়তো অনেকটা রোগী আশ্বস্ত বোধ করে, সুস্থ হয়ে যায়। ভালো করে জানতে পারে, তো সেই হিসাবে আমি মোটামুটি সন্তুষ্ট। এইখানে আসার পরে আমি দেখছি আমার শাশুড়িকে মোটামুটি অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে ইনশাআল্লাহ। আমি আর একটা জিনিস আমি শফিউল্লাহ স্যারের উদ্দেশ্যে বলতে চাই, স্যার আপনি আপনার এই সেবামূলক, এটা প্রফেশনাল না হলে সেবামূলক, এটা চালিয়ে যাবেন, এবং এটা যতদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াতে দাজে রাখে, আপনি ভালো করেই করবেন। কারণ এটা একটা মানুষ অসুস্থ যখন বিছনায় পড়ে যাচ্ছে, তখন আপনার শরণাপন্ন হয়ে আসছে, আল্লাহ তাআলার রহমতে আপনার সেবায়, আপনার মেধাতে আবার সে হেঁটে চলতে ফিরতে পারতেছে, এটা বিশাল একটা সওয়াবের ব্যাপার। মানবিক সেবার উপরে কোনো সেবা নাই। একটা লোক যখন বিছনায় কাতরায় কষ্ট করে, সেই লোকটা আবার সুস্থ করা, এটা 4টাখানি কথা না, অনেক পরিশ্রম, অনেক কষ্ট। তো যাই হোক, আমি স্যারের জন্য দোয়া করি, এবং যতদিন থাকে ততদিনই দোয়া করব, এবং সবাইকে বলবো সবাই স্যারের জন্য দোয়া করবেন, ওনার সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন না, সব কথা সে লুঙিয়ে বলে দিয়েছেন, আমার আসলে অবশিষ্ট বলার কিছু নেই। এটা সত্যি, আমরা সবাই আসলে স্যারের জন্য একটু দোয়া করছি, কারণ এরকম অসংখ্য হাজার হাজার মানুষ আছেন যাদের মুখে হাসি ফুটে উঠেছে, ব্যথামুক্ত জীবনে তারা ফিরে যেতে পেরেছেন। স্যার যাতে তার এই মেধা সারা জীবন কাজে লাগিয়ে, স্যারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, আরও এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, তার জন্য আমরা অবশ্যই দোয়া করবো, স্যার যাতে সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আপনারা একটু দোয়া করবেন স্যারের জন্য, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।